Bum, 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 mum. ভিডিও শুরুটা দেখে যেটাই ভেবে থাকেন না কেন, আসলে এখানে পূজা করা হচ্ছে, যোনি পূজা, যার মাধ্যমে একজন নারীর কাম উত্তেজনা বাড়ানো হচ্ছে। কিন্তু এমন একটি পূজা কেন করা হচ্ছে? নারী শাসিত এই ভূখণ্ডে কোনো পুরুষ একবার গেলে নাকি ফেরত আসতে পারে না। জাদুটোনা করে তাদের ছাগল বা পাঠা বানিয়ে রাখা হয়, আর নয়তো যৌনদাস হয়ে তাদের বাকিটা জীবন পার করে দিতে হয়। শুধু এতটুকুতেই ব্যাপারটা সীমাবদ্ধ নয়, এই মায়াপুরীতে নাকি আরও অনেক কিছুই ঘটে, যেসব শুনলেও শরীর শিউরে উঠবে। বলছে তন্ত্রমন্ত্র জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যার কথা। অনেক শুনেছি এই মায়াপুরীর কথা, কত কিছুই নাকি ঘটে সেখানে। এবারে সব কৌতূহলের অবসান ঘটিয়ে আপনাদের সাথে নিয়ে পাড়ি জমাব আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত সেই কামরূপ কামাখ্যায়। দেখতে চাই বাস্তবে তান্ত্রিকরা সেখানে কী কী করে এবং কী কী ঘটে। ভারতে আজকে আমাদের সপ্তম দিন। ধারাবাহিকভাবে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমরা ভারতে আসার পর থেকেই শুধু পাহাড় পর্বত চড়ে বেড়াচ্ছি। শরীরটা আজকে অনেক ক্লান্ত, শুধু ঘুম পাচ্ছে। লাস্ট রেইনবো ওয়াটারফল ট্রেকিং করে আসার পর থেকে আমাদের দুজনের শরীর প্রচণ্ড ব্যথা, তাই শিলং এসে কোনো রকম হোটেল ঠিক করে একটা দিন হাতে সময় রাখি শুধু বিশ্রাম নেওয়ার জন্য। নবম দিন সকাল, মানে আজকে সেই দিন আমরা হোটেল থেকে চেক আউট করে কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে রওনা হব। কিন্তু রুমের মধ্যে হঠাৎ করেই এমন অবস্থা, মনের মাঝে এমনিতেই কত কিছু চলছে, তার মধ্যে আবার লাইটের এমন আচরণ, রুমের মধ্যেই কেমন একটা ভৌতিক পরিবেশ। ওইখানে নাকি অনেক কিছু হয়, জাদু টোনা, কালো জাদু, তন্ত্র মন্ত্র, তারপরে অশরীর আত্মা বশীকরণ, এমন অনেক কিছু শুনেছি। এবং ওইখানে নাকি মানুষকেও পশু বানিয়ে রাখা হয়। সকাল থেকেই বৃষ্টি, তবুও ছাতি মাথায় বেরিয়ে পড়লাম আসাম রাজ্যের গুয়াহাটি শহরের উদ্দেশ্যে। মনের মাঝে অনেক কৌতূহল কাজ করছে, সেখানে যাওয়াটা নিরাপদ কিনা, তান্ত্রিকদের দেখা পাবো কিনা, ছোটোখাটো কোনো জাদুবিদ্যা শিখে আসতে পারবো কিনা, এমন আরও অনেক কিছু। আসলে ছোটোবেলা থেকেই বাড়ির মুরব্বীদের কাছ থেকে এই জায়গাটা সম্পর্কে এত শুনেছি, যার কারণে মনের মধ্যে এত কৌতূহল জন্মানোটাই স্বাভাবিক। যাই হোক, এসব ভাবতে ভাবতে মোটামুটি ঘন্টা দুয়েকের মাথায় পৌঁছে গেলাম ভারতের উত্তর পূর্ব আসাম রাজ্যের গুয়াহাটি শহরে। শিলং আর এখানকার ওয়েদারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এখান থেকে কামাখ্যা মন্দির আরও 8 কিলোর মতো হবে। দেখি আমরা এখন কোনো ট্যাক্সি পাইলে ডাইরেক্ট চলে যাব। 250 গুয়াহাটি রেলওয়ে স্টেশনের পাশেই এটা খুব সম্ভবত পল্টন বাজার এরিয়া হবে। এখান থেকে কামাখ্যা খুব বেশি দূরে নয়, তাই একটা সিএনজি ঠিক করার চেষ্টা করছি সেখানে যাওয়ার জন্য। দাদা, কামাখ্যা মন্দির না স্টেশন? মন্দির কিতনা? 300 কম নেই হোগা? বার্গেন করার তেমন কোনো অপশান নেই এখানে। কয়েকজনের সাথে কথা বললাম কিন্তু 300 রুপির নিচে কেউই যেতে রাজি নয়। প্রাচীন অনেক মন্দির সহ নানান ঐতিহ্যে ভরপুর এই অঞ্চল, সেটা এই শহরে পা ফেললেই অনুভব করা যায়। গতবার গুয়াহাটি এসেও
যা হয়েছিল না সেই রহস্যময় কামরূপ কামাখ্যায়। তাই এবারে বাংলাদেশ থেকে আসার সময় প্ল্যান করে এসেছিলাম সেখানে যাওয়া। তন্ত্রমন্ত্রের রাজ্যের প্রবেশদ্বার এটি। এই প্রবেশদ্বার পার হওয়ার পরে মনে হচ্ছে এই বুঝে ঢুকে পড়লাম জাদু শহরে। প্রবেশদ্বারের পর থেকেই একে বেঁকে চলেছে পাহাড়ি খাড়া রাস্তা। কামরূপ কামাখ্যায় আসার ব্যাপারে সাজানো গোছানো একটি গাইডলাইন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। কেউ এখানে আসতে চাইলে ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। সিএনজি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। আর এখানে দেখুন সব কাপড়ের দোকান এবং সামনে গেলে পূজার সামগ্রীগুলো পাওয়া যাবে। পুণ্যার্থীরা কামাখ্যা দেবীকে দান করে থাকেন এই শাড়িগুলো। মূল মন্দির এখান থেকেও প্রায় হাফ কিলোর মতো পথ হবে। এই দোকানগুলোতে শাড়ি বাদেও চোখে পড়ছে পূজা সামগ্রী, প্রসাদ এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র। রুদ্রাক্ষের মালা এটাই আমার জীবনের প্রথম দেখা। তবে এটারও আবার বেশ কিছু ধরন চোখে পড়ল। মন্দিরের ভিতরে ব্যাগ এবং জুতা পরে প্রবেশ নিষেধ। তবে এখানকার যে কোনো দোকানে রেখে যেতে পারেন সেসব। কোনো টাকা লাগবে না, তবে তারা এক্সপেক্ট করে আপনি যেন পূজার সামগ্রীগুলো তার দোকান থেকেই কিনেন। এখানকার দেয়ালে দেয়ালে চোখে পড়ছে এমন শৈল্পিক কারুকাজ এবং টেরাকোটার অপূর্ব চিত্র। এই সিঁড়িটি দিয়ে যেতে হবে এখন কামাখ্যা দেবীর মন্দিরের দিকে। তবে বলে রাখি, শুধুমাত্র একটি মন্দির নিয়েই কামরূপ কামাখ্যা নয়, এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন, এটাও আরেকটি মন্দির। আমাদের হাতে সময় অল্প, তাই চলে যাচ্ছি সরাসরি মূল মন্দিরের দিকে। আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে সব কয়টি মন্দির দেখে যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল মন্দির, আর এইটা হচ্ছে ঢোকার পথ এবং দুই পাশে দুইটা পিতলের সিংহ রাখা। ছোটবেলা থেকে কামরূপ কামাখ্যা সম্পর্কে যেমনটা শুনে এসেছি, এখানে এসে দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। পুরুষেরা নাকি এখানে আসলে ফিরে যেতে পারে না, বাট বাস্তবে পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু সবাই এসেছে। এখন পর্যন্ত একজন তান্ত্রিককেও চোখে পড়ল না, তবে পুরো মন্দিরটা ঘুরে দেখলামই বা কোথায়। আশা রাখি তান্ত্রিকদের দেখা অবশ্যই পাব। কালীপুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ভিড়ে সবসময়
পরিপূর্ণ থাকে এই জায়গা প্রচলিত কিংবদন্তির জন্য। কেউ প্রদীপ জ্বালাচ্ছে, আবার কেউ বা নারিকেল অর্থাৎ মালই ফাটাচ্ছে। বিশ্বাস করা হয় এটা প্রথমবারে ফাটানোটাই শুভক্ষণ। মন্দির চত্বর ও আশেপাশে অনেক ছাগল পাঠা চোখে পড়ল। জিজ্ঞেস করায় জানতে পারলাম এগুলো সব মানত করে এখানে নিয়ে আসা এবং বলি দেওয়ার জন্য আলাদা ঘরও রয়েছে এখানে। এই ঘরটায় ঢুকে দেখতে পেলাম বলি দেয়া সব জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। আরো অনেক কিছুই রয়েছে এই ঘরে, অনেকটা মিউজিয়াম টাইপের। মূল মন্দিরের দেয়ালে স্থান পেয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, তবে এখন চলছে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, যার কারণে উপরের অংশে এমন বাঁশ লাগিয়ে রাখা হয়েছে। মন্দির পরিষ্কারের এই কর্মযজ্ঞে অংশ নিয়েছে অনেক স্বেচ্ছাসেবী এবং পুণ্যার্থীরা। ₹501 দিয়ে গর্ভগৃহে প্রবেশের সিরিয়াল নিতে হয়, এটাই মূল আকর্ষণ। সামনে যারা সিরিয়াল ধরে বসে আছে এরা মূলত গর্ভগৃহে প্রবেশের অপেক্ষায় সকাল থেকে এভাবে সিরিয়ালে দাঁড়ায়। গর্ভগৃহের বিষয়টি এক্সপ্লেইন করতে হলে পুরো স্টোরিটা আগে জানতে হবে। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকে আমন্ত্রণ না জানানোয় মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ রাজা মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষের যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে। সতীর জনির অংশটুকু আসামের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে পড়ে, যেটা বর্তমানে কামাখ্যা নামে পরিচিত। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন, এখানে কোনো মূর্তি নেই, তবে রয়েছে জনি আকৃতি বিশিষ্ট পাথর। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়, যেটা থেকে ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে ভিজে থাকে। জনি পূজা কয়েকভাবে করা হয়, ভিডিও শুরুতে যেমনটা দেখেছেন কয়েকটি ধরনের মধ্যে সেটাও একটি। এই জায়গাটিতে ভিডিও করা নিষেধ এবং সেটা পর্যবেক্ষণের জন্য সিকিউরিটি গার্ড রাখা আছে। বছরে কোন সময় এখানে ওই যে তান্ত্রিকরা আসে একটু বলেন? 22 জুন। 22 জুন, ওইটা কোনো বিশেষ দিন? ওইটা বিশেষ দিন, 22, 23, 24, 25 মোটামুটি 1 তারিখ লাগে সবকিছু। বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকরা আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এসে কি হয় এখানে? এখানে মার ওই যে মন্দির বন্ধ থাকে 4 দিন, তারপরে মন্দির খোলে, তারপর দর্শন হয়, এরকম আর মেলা সেলা হয়, গান বাজনা হয়। আমি তো শুনেছিলাম যে এখানে অনেক তান্ত্রিক সাধুরা দীর্ঘ সময় যাবত সাধনা করে, তাই না? সাধনা করে, লেকিন এখন তো জাদু সাধু এগুলো নাই, এমনি সাধনা করে। আগে ছিল? আগে ছিল, এখন নাই। অশরীর আত্মাও নাকি ঘুরে বেড়ায়? ঘুরে বেড়ায়, ওটা ঘুরে বেড়ায়, এখনো আছে? এখন বর্তমানে মেলার সময়, আর আপনি দেবদানী মেলা হয়ে চলে গেল, ওইটা দেবদানী মেলাটা চলে গেল। প্রতি বছর অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির এলাকায়
মেলার আয়োজন করা হয়। মনে করা হয় অম্বুবাচীর সময় এখানে দেবী ঋতুমতী হন। তিন দিন মন্দির বন্ধ থাকার পর চতুর্থ দিন খোলা হয়। শক্তি লাভের জন্য বহুতান্ত্রিক এ সময় সাধনা করে থাকেন। রক্ত ভেজা তুলো প্রসাদ পেলে নাকি তাদের সাধনা শক্তি বৃদ্ধি পায়। তার মানে একটা ব্যাপার কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া গেল, এখানে কোনো কালা জাদু, বশীকরণ, তন্ত্রমন্ত্র এগুলো কিন্তু কিছু এখন হয় না। তবে হ্যাঁ, অনেক সময় আগে সেগুলো হতো, আর বর্তমানে যেটা হয় সেটা হচ্ছে এই কালা জাদু, তারপরে তন্ত্রমন্ত্র, এই বিদ্যাগুলো এখন হয় মায়াং শহরে, যেটা গুয়াহাটি থেকে প্রায় 45 কিলো দূরে। ভিডিও শুরুতে আপনাদেরকে যে ফুটেজগুলো দেখানো হয়েছিল, অ্যাকচুয়ালি কামরূপ কামাখ্যার নাম শুনলে কিন্তু আমাদের ব্রেনের মধ্যে কিন্তু ওই চিত্রগুলোই কাজ করে, ওগুলো সব অন্য ভিডিওর ফুটেজ, কামরূপ কামাখ্যার নয়। আর 2022 সালে এসেও যদি কামরূপ কামাখ্যা সম্পর্কে যদি এই ভ্রান্ত ধারণা আপনার মনে থাকে, তাহলে বাস্তবে গিয়ে দেখে আসুন যে আসলে বাস্তব চিত্রটা কেমন। এইখানে বলতে গেলে আমি সারাদিনই ঘোরাফেরা করেছি, তবে কোনো তান্ত্রিকের দেখা পাই নাই। তবে হ্যাঁ, তান্ত্রিক যে একদম নাই ব্যাপারটা এমন না, তান্ত্রিক আছে, তবে সেটার সংখ্যায় খুব কম। সবাই আসে, একত্রিত হয় হচ্ছে অম্বুবাচী মেলাতে, যেটা বছরের 22 জুনে খুব সম্ভবত অনুষ্ঠিত হয়। এই মেলায় সব তান্ত্রিকরা এখানে এসে একত্রিত হয়। যুগ যুগ ধরে বাড়ির মুরব্বীদের কাছ থেকে শোনা কথা আর বাস্তবে কামরূপ কামাখ্যায় এসে স্বচোখে সব কিছু দেখা, এই দুটোর মধ্যে তফাত ছিল আকাশ পাতাল। আশা করি দেশে ফিরে বাড়ির মুরব্বীদের শোনাতে পারবো কিংবদন্তি কামরূপ কামাখ্যার কথা।